Dear viewers, assalamu alaikum. Learning Line Academy পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আপনাদের উৎসাহ উদ্দীপনায় আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের বিভিন্ন ধরনের ভিডিওতে আপনাদের যথেষ্ট পরিমাণ সাড়া পাচ্ছি, আপনারা দেখছেন এবং আপনারা কমেন্ট করছেন এবং কমেন্টগুলো ভেরি এনকারেজিং, এবং আমিও খুব এনকারেজড হচ্ছি টু make further or more videos for you all. আজকে যে প্রসঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে করেসপন্ডেন্ট ব্যাংকিং নিয়ে। এটা কি, কেন এবং কিভাবে কাজ করে সেটা নিয়ে একটু কথা বলতে চাই। আন্তর্জাতিক বাণিজ্যে করেসপন্ডেন্ট ব্যাংকিং একটা খুবই পরিচিত একটা টার্মস, এবং এটা একটা ব্যাংকিং সিস্টেম, যে ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে ক্রস বর্ডার ট্রেড ট্রানজ্যাকশন, যে কোনো ধরনের রেমিটেন্স এক্সিকিউশন হয় সেটা কিভাবে হয় সেটা নিয়ে আমরা আলোচনা করছি। করেসপন্ডেন্ট ব্যাংকিংটা মূলত এমন একটা ব্যাংকিং ব্যবস্থা যেখানে একটা দেশ আন্তর্জাতিকভাবে অন্য কোনো ব্যাংকের অ্যাসিস্ট্যান্স বা সাপোর্টটা অ্যাভেল করে তাকে আমরা করেসপন্ডেন্ট ব্যাংকিং ব্যাংক বলছি। কিরকম, যে বাংলাদেশের একটা ব্যাংক আমেরিকাতে একটা ট্রানজ্যাকশন করতে চায়, কিন্তু বাংলাদেশে এই ব্যাংকের আমেরিকা কোনো ব্রাঞ্চ নাই, শাখা নাই, তাহলে আমেরিকান কোনো একটা ব্যাংকের সাথে যে রিলেশনশিপ বাংলাদেশি ব্যাংক স্টাবলিশ করবে এবং সেই রিলেশনশিপের মাধ্যমে তার যে ট্রানজ্যাকশনটা বাংলাদেশি ব্যাংকের পক্ষ হয়ে আমেরিকান ব্যাংক করবে, তাহলে এটাকে বলা হয় করেসপন্ডেন্ট ব্যাংকিং রিলেশনশিপ। বাংলাদেশি ব্যাংকটাকে বলা হবে রেসপন্ডেন্ট ব্যাংক, আর আমেরিকান ব্যাংকটা আমার রেসপন্ডেন্ট ব্যাংকের রিকোয়েস্টে রেসপন্স করেছে, এই জন্য তাকে বলা হয় করেসপন্ডেন্ট ব্যাংক। আমরা এখানে একটা এক্সাম্পল দিয়েছি, দেখেন চিত্র আকারে করেসপন্ডেন্ট ব্যাংকিং রিলেশনশিপ, সেটা হচ্ছে সেন্ডার যে ব্যাংকটার কাছে রিকোয়েস্ট করছে একটা রেমিটেন্স বা একটা ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন করার জন্য, সেই ব্যাংকটাকে আমরা বলছি যে সেন্ডার্স ব্যাংক বা অরিজিনেটিং ব্যাংক, যেটাকে আমরা রেসপন্ডেন্ট ব্যাংক বলছি। এবং সে বেনিফিশিয়ারি বা যাকে উদ্দেশ্য করে ট্রানজ্যাকশনটা করছে, সে যদি ভিনদেশি হয় সেই দেশের কোনো ব্যাংকের কাছে তার রিকোয়েস্টটা পাঠাচ্ছে বেনিফিশিয়ারিকে, এই রিকোয়েস্টটা পৌঁছে দেওয়ার জন্য, এই ট্রানজ্যাকশনটা এক্সিকিউট করার জন্য। তাহলে বিদেশি ব্যাংক যে আমাকে সাপোর্ট করলো তাকে বলবো আমরা করেসপন্ডেন্ট ব্যাংক, এবং আমাকে বলা হবে বা ইস্যুয়ার ব্যাংক বা স্যান্ডার্স এর ব্যাংক বলা হবে রেসপন্ডেন্ট ব্যাংক। তাহলে আমরা বুঝতে পারলাম, একটা এক্সাম্পল দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা যেমন মনে করি বাংলাদেশের একটা ব্যাংক, সে আমেরিকাতে একটা ট্রানজ্যাকশন করতে চায়, আমেরিকাতে তার কোনো শাখা নেই। কেন শাখা নেই? কারণ বাংলাদেশ একটা ডেভেলপিং কান্ট্রি, বাংলাদেশের একটা ব্যাংক বিদেশে যদি প্রত্যেক দেশে, পৃথিবীর প্রত্যেক দেশে শাখা খোলা খুবই অসম্ভব, কারণ তাদের সেরকম ক্যাপিটাল বেস নেই, সেরকম ম্যান পাওয়ার স্ট্রেংথ নাই, অনেক কারণে বিদেশি ব্যাংকগুলোতে বিদেশে, পৃথিবী শুধু বাংলাদেশ না, পৃথিবীর অনেক প্রত্যেক দেশেই কিন্তু করেসপন্ডেন্ট ব্যাংকের রিলেশনশিপ অন্য ব্যাংকের ব্যাংকের অ্যাসিস্ট্যান্স বা এই রিলেশনশিপটাকে অ্যাভেল করে। ঠিক, আপনি একটা ট্রানজ্যাকশন এক্সিকিউট করবেন চায়নাতে, আপনি চায়না কনস্ট্রাকশন ব্যাংক, সে ফর এক্সাম্পল, ওকে আপনি বললেন যে তুমি আমার ট্রানজ্যাকশনটা এক্সিকিউট করে আমার এই ডলারটা তুমি বেনিফিশিয়ারি কে পৌঁছে দাও। এই যে আপনার পক্ষে চাইনিজ কনস্ট্রাকশন ব্যাংক যে একটা ট্রানজ্যাকশন করলো, তার সাথে আপনার যে রিলেশনশিপ আছে সেটাকে আমরা বলবো করেসপন্ডেন্ট ব্যাংকের রিলেশনশিপ, এবং চাইনিজ ব্যাংকটাকে বলবো আমার পক্ষে করেসপন্ডেন্স করেছে বলে যে তার নাম হয় করেসপন্ডেন্ট ব্যাংক এবং আমি বাংলাদেশি ব্যাংক হলাম রেসপন্ডেন্ট ব্যাংক। এখন দেখেন করেসপন্ডেন্ট ব্যাংক শুধু বাংলাদেশ বা বাংলাদেশের মতো দেশের জন্য দরকার না, আমেরিকার জন্য, আমেরিকা হচ্ছে সবচেয়ে বড় অর্থনৈতিক দেশ, সেসব দেশের আন্তর্জাতিক ট্রানজাকশন গুলোর জন্য কিন্তু করেসপন্ডেন্ট ব্যাংকের প্রয়োজন হয়। যেমন এমন দেশ আছে যেখানে আমেরিকান কোনো ব্যাংকের ব্রাঞ্চ নাই, শাখা নাই, হ্যাঁ আমেরিকা অনেক বড় বড় ব্যাংক আছে কিন্তু এমন দেশ আছে যেখানে তাদের শাখা নাই, তাহলে তারা অন্য কোনো ব্যাংকের করেসপন্ডেন্ট ব্যাংকের রিলেশনশিপ অ্যাভেল করে ইন্টারন্যাশনাল ট্রানজাকশন গুলো করে। যেমন অনেক দেশ আছে আমেরিকাতে, আমেরিকা একটা ডলারে ট্রানজাকশন করছে বা একটা ভিন্ন কারেন্সিতে ট্রানজাকশন করছে, সেই ক্ষেত্রেও কিন্তু যেই সেই কারেন্সি
যেমন যেমন ইএনএ যদি ট্রানজ্যাকশন করে জাপানিজ কোনো ব্যাংকের সাথে তার একটা রিলেশনশিপ থাকবে, যেটাকে আমরা করেসপন্ডেন্ট ব্যাংক রিলেশনশিপ বলছি। এখন আসেন, করেসপন্ডেন্ট ব্যাংক রিলেশনশিপ কেন, এটা কি উপকারিতা কি, এটা কি এটা শুধু পেমেন্ট এক্সিকিউট করে? নো, এটা অনেকগুলো কাজ আছে এবং এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং বহুল প্রচলিত এবং সবচেয়ে প্রয়োজনীয় ব্যাংকিং টার্মস। প্রথম জিনিসটা হচ্ছে যে ফরেন মার্কেটে ঢোকার আমার কোনো অ্যাক্সেস নেই বাংলাদেশি ব্যাংকের, যদি করেসপন্ডেন্ট ব্যাংক না থাকে। কারণ বিদেশে আমার বাংলাদেশের বা বিদেশে রেসপন্ডেন্ট ব্যাংকের, অনেক রেসপন্ডেন্ট ব্যাংকের কোনো শাখা নেই, তাহলে বিদেশি কাউন্টার পার্টির সাথে, বেনিফিশিয়ারির সাথে বাংলাদেশি কোনো ব্যাংক বা এরকম রেসপন্ডেন্ট ব্যাংকের কিভাবে আন্তর্জাতিক ট্রানজাকশন করবে? নিশ্চয়ই করেসপন্ডেন্ট ব্যাংকের মাধ্যমে, এবং এই ফরেন মার্কেটে এই করেসপন্ডেন্ট ব্যাংকের মাধ্যমে কিন্তু রেসপন্ডেন্ট ব্যাংকগুলো কিন্তু অ্যাক্সেস নিয়ে থাকে। করেসপন্ডেন্ট ব্যাংকের আরেকটা কাজ কাজ হচ্ছে পেমেন্ট প্রসেস করে, যে আমি একটা এলসি করেছি, এলসি পেমেন্টটা দিব আমি সুইজারল্যান্ডের কোনো বেনিফিশিয়ারিকে। এখন সুইজারল্যান্ডের কোনো ব্যাংকের সাথে আমার করেসপন্ডেন্ট ব্যাংকের রিলেশনশিপ থাকবে, তাকে আমি ইনস্ট্রাকশন দেবো, সুইফট মেসেজ দিয়ে আমি বলবো যে তুমি অমুকের কাছে অত ডলার পাঠিয়ে দাও অ্যাগেনস্ট দ্য বিল, তাহলে সে আমার পক্ষে, আমার বিহাফে, তার সাথে আমার নষ্ট বস্ত্র অ্যাকাউন্ট অ্যারেঞ্জমেন্ট আছে, সেই রকম ক্ষেত্রে সে আমার পক্ষে পেমেন্টটা প্রসেস করবে এবং বেনিফিশিয়ারিকে দিয়ে দিবে। এবং করেসপন্ডেন্ট ব্যাংক কিন্তু এই কাজটা করে থাকে। যেমন রিস্ক মিটিগেশনের ক্ষেত্রে, যে আমার অনেক ধরনের রিস্কি ট্রানজ্যাকশন হতে পারে, আমার আমি যে যাকে যে বেনিফিশিয়ারিকে পেমেন্টটা দিব সেই পেমেন্টটা এক্সিকিউট করার জন্য আমার একজন বিশ্বস্ত করেসপন্ডেন্স দরকার, এবং সেই সেই কাজটা কিন্তু করেসপন্ডেন্ট ব্যাংক করে থাকে রিস্ক মিটিগেশনের পার্সপেক্টিভ থেকে। লিকুইডিটি ম্যানেজমেন্ট, শুধু করেসপন্ডেন্ট ব্যাংক শুধু আমার পেমেন্ট প্রসেস করে অথবা ফরেন মার্কেটে অ্যাক্সেস সুযোগ দেয় তা নয়, করেসপন্ডেন্ট ব্যাংক আমাকে কিন্তু ট্রেড ফাইন্যান্সও করে, সে আমাকে লোনও দেয়। এই যে লোন দিয়ে ইস্যুইং ব্যাংকের লিকুইডিটি ম্যানেজমেন্টে পজিটিভলি সাপোর্ট দেয়, যে আমি একটা বিল ডিসকাউন্ট করতে চাই, আমি একটা বিল কনফার্ম করতে চাই, আমি একটা বিল ইউপাসএলসি করতে চাই, সেই ক্ষেত্রে করেসপন্ডেন্ট ব্যাংকের সাথে আমার যদি এরকম কোনো অ্যাকাউন্ট অ্যারেঞ্জমেন্ট থাকে, লিকুইডিটি ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট অ্যারেঞ্জমেন্ট থাকে, তাহলে তার কাছ থেকে আমি লোন নিয়ে কিন্তু আমার ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনটা সেটেল করতে পারি বাই টেকিং লোন। তো এই লোন নেওয়া মানে কি, ইস্যুইং ব্যাংকের ওয়ার্কিং ক্যাপিটালের উপর সাপোর্ট প্রেশার না পড়া, অর্থাৎ লিকুইডিটি ম্যানেজমেন্ট বলতে আমরা যা বুঝি, করেসপন্ডেন্ট ব্যাংক কিন্তু সেই কাজটা করে। আর অনেক ধরনের সাপ্লিমেন্টাল ডিউটি আছে, এলসি অ্যাডভাইস করে, তারপরে মনে করেন যে আমার নমিনেটেড ব্যাংক হিসেবে আমার রোল প্লে করে কনফার্ম করতে পারে, অথবা আমার কোনো ইন্টারমিডিয়েট ব্যাংক হিসেবে তারা কিন্তু আমার সাথে আমার পক্ষে কাজ করতে পারে করেসপন্ডেন্ট ব্যাংকের। এরকম আন্তর্জাতিকভাবে কোনো ট্রানজ্যাকশন এক্সিকিউট করার জন্য এজেন্ট হয়, যখন যে ধরনের সাপোর্ট দরকার হয় সেই ধরনের সাপোর্ট করেসপন্ডেন্ট ব্যাংকের মাধ্যমে পাওয়া যায়। দেখেন করেসপন্ডেন্ট ব্যাংক কিভাবে কাজ করে সেটা একটু বলি, একটা সিম্পল হিসাবে। এর আগে আমরা একটা প্রথম স্লাইডে আমরা একটা চিত্র দেখিয়েছিলাম, সেখানে একজন কাস্টমার, যেমন একজন কাস্টমার ব্যাংকে আসছে, স্টুডেন্ট ফাইল খুলবে, সে জার্মানিতে একটা ইউনিভার্সিটির কাছে টাকা পাঠাবে। কাস্টমার প্রথম আসবে বাংলাদেশি কোনো ব্যাংকের কাছে, বাংলাদেশে যে ব্যাংকের কাছে আসবে তাকে আমরা বলবো রেসপন্ডেন্ট ব্যাংক। রেসপন্ডেন্ট ব্যাংক এই ট্রানজাকশনটা এক্সিকিউট করার জন্য জার্মানির কোনো ব্যাংকের সাথে তার করেসপন্ডেন্ট ব্যাংকের রিলেশনশিপ থাকবে এবং সেই ব্যাংকের কাছে মেসেজটা পাঠাবে, সেই ব্যাংক এই মেসেজটা বেনিফিশিয়ারির কাছে এক্সিকিউট করবে। তাহলে এই সেন্ডার, সেন্ডার থেকে রেসপন্ডেন্ট ব্যাংক, রেসপন্ডেন্ট ব্যাংক থেকে করেসপন্ডেন্ট ব্যাংক, এখানে মাঝখানে ইন্টারমিডিয়ারি ব্যাংকও থাকতে পারে যদি ভায়া মিডিয়া থাকে, বা করেসপন্ডেন্ট ব্যাংক যদি বেনিফিশিয়ারি নিজস্ব ব্যাংক না হয়ে থাকে, যেখানে তার অ্যাকাউন্ট অ্যারেঞ্জমেন্ট আছে, সেরকম যদি কোনো কিছু না থাকে তাহলে মাঝখানে একটা ইন্টারমিডিয়ারি ব্যাংকও আসতে পারে। তো এইভাবে করেসপন্ডেন্ট ব্যাংক কাজ করে, যে আন্তর্জাতিকভাবে এবং এই ওভার দ্য বর্ডার সারা পৃথিবীব্যাপী ব্যাংকগুলো কিন্তু একটা নেটওয়ার্ক এর মাধ্যমে কাজ করে থাকে, এবং নেটওয়ার্কটা হচ্ছে রেসপন্ডেন্ট ব্যাংক এবং করেসপন্ডেন্ট ব্যাংক। তো দর্শক মন্ডলী, আপনারা বুঝতে পেরেছেন করেসপন্ডেন্ট ব্যাংকের কি কাজ, কিভাবে কাজ করে। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে, আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।